আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন অনলাইন জব নিউজ ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা স্বাগতম তো একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কম্পিউটার এবং মোবাইলের স্ক্রিনে দেখতে পারতেছেন সেটি হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তো এটি এটি একটি সরকারি প্রতিষ্ঠান তো এখানে তারা দশটি শূন্য পদে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করতেছে তো এবং এটি অনলাইনে আবেদন করতে হবে তো এক নম্বর পদটি হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমানের ডিগ্রি এবং সিজিপিএতে ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে পঞ্চাশ আশি শব্দ বাংলা ও ইংরেজিতে কম্পোজের গতি পঁচিশ ও তিরিশ শব্দ থাকতে হবে তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে কিছু জেলা কোটা তারা উল্লেখ করেছে এক থেকে চার নং ক্রমিক নং যে পদটি রয়েছে অর্থাৎ এখানে এক দুই তিন চার আসলে তো এই যে এই চারটি পদের জন্য তারা হচ্ছে ঢাকা মুন্সীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছুড়ি ফেনী লক্ষ্মীপুর রা রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট নাটোর চাপাই নবাবগঞ্জ বগুড়া গাইবান্ধা লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও বাগেরহাট সাতক্ষীরা ভোলা ফিরোজপুর বরগুনা পটুয়াখালী সিলেট মলিবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে দুই নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষী ষোলোতম গ্রেড দুটি পদ জন্য তারা বলেছে অনুস্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে কম্পোজের গতি যথাক্রমে ক্রমে বিশ ও বিশ শব্দ থাকতে হবে ক্যাশিয়ার ষোলোতম গ্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সরকার কর্তৃক নির্ধারিত জামানত দিতে হইবে তো এক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন গাড়ি চালক ষোলোতম গ্রেড নয় হাজার টাকা থেকে শুরু জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স দাঁড়িয়ে অভিজ্ঞ চালকদের তারা অগ্রাধিকার দিবে অফিস সহায়ক বৃষ্টতম গ্রেড তিনটি পদ আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তো বন্ধুরা দেখতে পারতেছেন পাঁচ এবং ছয় নং ক্রমিক যে পদ দুটি আছে তার জন্য কিছু জেলা কোটা তারা উল্লেখ করেছে নিরাপত্তা প্রহরী বৃষ্টতম গ্রেড জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সুস্থ দেহের অধিকারী আনসার ও ট্রেনিং ট্রেনিংপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার তারা দিবে এবং পহেলা সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তো এখানে বিস্তারিত তারা বলে দিয়েছে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এটা সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে পঁচিশ নয় দু হাজার বাইশ এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলো দশ দু তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস করতে হবে তো এখানে একশো টাকা এক থেকে চার নং যে পদটি পদগুলো রয়েছে তার জন্য একশো টাকা এবং পাঁচ ও ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ প্রযোজ্য হবে তো বন্ধুরা দেখতে পারতেছেন এটি একটু সরকারি চাকরি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অনলাইন জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন